হাই এভরিওয়ান, এনটি পাবলিশার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গুনগুন। আজ আমি তোমাদের জন্য এক অন্য রকম রূপকথার গল্প নিয়ে এসেছি। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প, ফুলের মধ্যে চিনি। চারিদিক পাহাড় দিয়ে ঘেরা একটি সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজার দুই কন্যা ছিল, টগরমণি ও চিন্তামণি। বড় মেয়ে টগরমণি ছিল খুবই শান্ত, আর ছোট মেয়ে চিন্তামণি ছিল তেমনই দুরন্ত। সবাই তাকে চিনি চিনি বলে ডাকত। দিদি দিদি, চল না, আজকে তোকে আমার সঙ্গে খেলতেই হবে, চল। ছাড় ছাড়, ঠিক আছে বাবা, ঠিক আছে, এবার ছাড় তো। না না, ছাড়ব না, আগে চল। দুই বোন একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু সেই পাহাড়ের গুহায় বজ্র রাক্ষস নামে এক সিংওয়ালা এক রাক্ষস ছিল। সে ছিল ভীষণ ভয়ঙ্কর। তার একটি সুন্দর ঝিল ছিল, কিন্তু কেউ সেই রাক্ষসের ভয়ে সেই ঝিলে আসতো না। কই ধাত, ধাত আমাকে। দাঁড়া দাঁড়া, এই তো ধরে ফেলেছি। এই দিদি, কতদিন হয়ে গেল আমরা কোথাও ঘুরতে যাইনি, চল না যাই। কিন্তু চল না দিদি, চল না। ঠিক আছে, আগে বাবার কাছে অনুমতি নি। ঠিক আছে, তাই চল। কি হয়েছে টগরমণি চিন্তামণি, তোমরা এখানে? বাবা, আমরা একটু অরণ্যে ঘুরে আসব, অনেক দিন তো যাইনি। কিন্তু তোমরা একা যাবে? যাই না বাবা, যাই না। ঠিক আছে, তোমরা যাবে, কিন্তু একা নয়, সঙ্গে কিছু সৈন্য সামন্ত নিয়ে যাবে। না না বাবা, সৈন্যের কোনো দরকার নেই, পান্থ তো আছে। আমি পান্থর সাথে গিয়ে অরণ্যের সামনাসামনি ওকে ঘুরিয়ে নিয়ে চলে আসবো। ঠিক আছে, কিন্তু সাবধানে যেও। পান্থ ছিল টগরমণির প্রিয় ঘোড়া। চিনি ও টগর ঘুরতে ঘুরতে অরণ্যের বেশ গভীরে চলে গেল। এই দিদি দেখ, সামনে কি সুন্দর ঝিল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কি সুন্দর টলটলে জল। দিদি, এই অরণ্যের মাঝে এত সুন্দর ঝিল, আমরা কোনোদিনও এটা দেখতে পাইনি, চল যাবি ওদিকে? না, ওদিকে যাস না, জানিস ওদিকে বজ্র রাক্ষস থাকে। কে বজ্র রাক্ষস দিদি? তুই জানিস না, বজ্র রাক্ষস খুব ভয়ঙ্কর, সামনে পেলেই। কিন্তু এত সুন্দর ঝিল, একবার যাই না দিদি? ঠিক আছে, আমরা চুপি চুপি যাব, আর একবার গিয়ে চলে আসব। ঠিক আছে চল। দিদি, তুই এমনি এমনি ভয় পাচ্ছিলি, এখানে তো কেউ নেই। না বোন, এখানে থাকা আর ঠিক হবে না, চল এবার রাজমহলে যাই। ঠিক আছে, কিন্তু এখানে প্রতিদিন আমরা ঘুরতে আসব। দিদি তুই আসবি তো? বল না, বল না দিদি। ঠিক আছে, এখন চল তো। চিনি ও টগর রাজমহলে ফিরে গেল। এইভাবে প্রতিদিনই তারা এই ঝিলের ধারে ঘুরতে আসত। কিন্তু একদিন যখন তারা এই ঝিলের ধারে এসেছিল, তখন বজ্র রাক্ষস তাদেরকে দেখে ফেলল। তোদের এত বড় সাহস, তোরা আমার ঝিলে এসেছিস? আমরা তোমার ঝিলে এসেছি তো কি হয়েছে, আমরা তো খালি দেখতে এসেছি। তবে রে, দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। ছাড়ো ছাড়ো আমার বোনকে। রাক্ষসটি চিনিকে একটি ফুলে পরিণত করে দিল। চিনি, তুমি আমার বোনকে ফুলে কেন পরিণত করে দিলে? ভালো তো আস্ত, তুই এখান থেকে চলে যা, নহলে কিন্তু। তুই চলে যা দিদি, নাহলে রাখ।
খরগোশটা তোকেও ফুল বানিয়ে দেবে। না চিনি, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তুই চলে যা। ডগর কাঁদতে কাঁদতে চলে গেল। আজ আমার জন্যই আমার বোনের এই অবস্থা। আমি বাবাকে গিয়ে কি বলবো? না, আমি আমার বোনকে নানি এখান থেকে যাব না। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? তুমি কে? আমি বোনো দেবী। কি হয়েছে তোমার? জানো বোনো দেবী, আমার বোনকে না এক রাক্ষস ফুলে পরিণত করে দিয়েছে। হ্যাঁ, আমি সব জানি। তোমার বোনের স্বরূপ পুনরায় ফেরত আসতে পারে একটাই উপায়ে। কি উপায় বোনো দেবী? তোমাকে বজ্র রাক্ষসের মাথার শিংটা ভাঙতে হবে, তাহলেই তোমার বোনের স্বরূপ আবার ফিরে আসবে। কিন্তু আমি কি করে? তোমাকে বুদ্ধি দিয়ে শিংটা ভাঙতে হবে। ঠিক আছে। বোনো দেবী চলে গেলেন। দিদি, তুই কেন এসেছিস? চলে যা। না বোন, আমি ফিরে যাব না। আমি তোকে সঙ্গে নিয়েই যাব। তুই আবার এখানে এসেছিস? আজ তোকে আমি গিলেই ফেলবো। মারতে হলে আমাকে ধরো দেখি। এই বলে টগর দৌড়াতে থাকলো এবং তার পেছন পেছন বজ্র রাক্ষসও দৌড়াতে থাকলো। কিন্তু সামনে পাহাড়ে একটি সরু ফাঁক ছিল। সেই ফাঁকের মধ্যে টগর ঢুকে পড়ল। কিন্তু বজ্র রাক্ষস ঢুকতে গিয়ে তার শিংটা ভেঙে গেল। রাক্ষসের শিংটা যেই ভেঙে গেল, সঙ্গে সঙ্গে চিনি মানুষে পরিণত হলো। কিন্তু তার সাথে সাথে সেই রাক্ষসটাও একটা রাজকুমারে পরিণত হলো। আরে, এ কি করে সম্ভব? হ্যাঁ, আমি সুরেশনগরের রাজকুমার বজ্রকুমার। এক মুনির অভিশাপে আমি রাক্ষসে পরিণত হয়েছিলাম। কয়েক বছর আগে আমি যখন হরিণ শিকার করতে এই অরণ্যে আসি, তখন এক মুনি এখানে ধ্যান করছিলেন। কিন্তু ভুলবশত আমার তীরের আঘাতে ওনার ধ্যান ভঙ্গ হয়ে যায়। তারপর উনি ক্রুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দিয়ে দেন। তোর এত বড় সাহস, তুই আমাকে আঘাত করলি? আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুই এই পাহাড়ের গুহায় রাক্ষস হয়ে থাকবি, আর বেশিরভাগ সময়ই তুই ঘুমিয়ে থাকবি। তখন থেকে আমি রাক্ষস হয়েই ছিলাম। আজ তোমার জন্য আমি মুক্তি পেলাম। তুমি আমাকে আমার স্বরূপ পুনরায় ফিরিয়ে দিলে, তাই তোমাকে আমি স্ত্রী রূপে গ্রহণ করতে চাই। ক্ষমা করবেন রাজকুমার, বাবার অনুমতি ছাড়া আমি এই ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। ঠিক আছে, আমি মহারাজের কাছে অনুমতি নিয়েই তোমাকে বিবাহ করব। তুমি আমাকে রাজমহলে নিয়ে চলো। টগর চিনি ও রাজকুমারকে নিয়ে রাজমহলে ফিরে গেল। অবশেষে মহারাজা সমস্ত কথা শুনে রাজকুমারের সঙ্গে টগরের বিবাহের ঘোষণা করলেন। এরপর থেকে সকলেই খুব হাসি খুশিভাবে থাকতে লাগলো।